হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 31 জোড়া 2 থেকে 3 আনা স্বর্ণের ভিতরে কানের দুলের ডিজাইন এনেছি বন্ধুরা। আর এই ডিজাইনগুলো 21 ক্যারেট 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা। তো আপনার কোনটা দিলে ভালো হবে সবসময় ইউজের জন্য, আর কোন ডিজাইনটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করবেন, বা কীরকম স্বর্ণ দিলে সেটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন, সে সমস্ত নিয়ে এই ভিডিওর ভিতরে কথা বলবো। যে কথাগুলো যদি শুনে আপনি এই জিনিসগুলো তৈরি করেন, তাহলে সে জিনিসগুলো আপনি ভালোভাবে তৈরি করতে পারবেন খুব সহজে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ডিজাইনগুলো বিষয়ে আপনি সব কিছু জানতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো কিছু কিছু ডিজাইন রয়েছে 2 আনা স্বর্ণের ভিতরে, আর কিছু কিছু ডিজাইন রয়েছে 3 আনা স্বর্ণের ভিতরে। বন্ধুরা দেখুন, আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য যে কোনো ডিজাইন তৈরি করতে চান, তাহলে সে ডিজাইনটা আপনি হালকা করে তৈরি করলেও সমস্যা হয় না। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ভারী করে তৈরি করেন, সেটাও আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। আর যদি আপনি সবসময় ইউজের জন্য কোনো দুল তৈরি করেন, তাহলে সেটা আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে জিনিসটা তৈরি করার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা দেখুন, সবসময় ইউজ করলে জিনিসটা যদি মোটা না হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণেই আমি বলছি, আপনি জিনিসটা ছোট করে আপনি ভারী ওজন দিয়ে জিনিসটা তৈরি করবেন বন্ধুরা। আর এখানে আপনি যখনই তৈরি করবেন, তখন যদি আপনার 21 ক্যারেট বা 22 ক্যারেট স্বর্ণ দিয়ে জিনিসটা তৈরি করেন, তাহলে সে জিনিসটা কিন্তু আপনার ভালো হবে। কারণ ভালো জিনিস দিয়ে যদি আপনি জিনিসটা তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা ইউজ করেও ভালো পাবেন, আর যখন ভাঙতে যাবেন তখন জিনিসটা আপনি ভালো পাবেন, আর ঘাটতি কম যাবে বন্ধুরা। আর এখানে কিছু কিছু দুল রয়েছে আপনার 2 আনা স্বর্ণের ভিতরে, সে দুলটা যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, সেটা আপনি বড় করে ডিজাইন দেখে তারপরে তৈরি করতে পারেন। আর সে ডিজাইনটা যদি আপনি নিচে যদি ঝুল হয়, ঝুল থাকে, সে ঝুলটা আপনি ভারী করে তৈরি করবেন বন্ধুরা। আমি সব ভিডিওর ভিতরেই বলি যে জিনিসগুলো ভারী করে তৈরি করবেন, যেটা নিচে যে ঝুলবে, সে ঝুলটা যদি আপনি ভারী করে তৈরি করেন, তাহলে জিনিসটা অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা। আর এখানে 3 আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে, সে দুলগুলো যদি আপনি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করেন, তাহলে বাঁকা ডাট দিয়ে ছোট করে তৈরি করবেন, তাহলে জিনিসটা ভালো হবে, আর ভালো স্বর্ণ দিয়ে তৈরি করবেন বন্ধুরা। আর এখানে আপনার যে দুলটাই তৈরি করুন, এক জায়গায় যাওয়া আসার জন্য যদি কোনো দুল তৈরি করেন, তাহলে সে দুলটা পুষডার দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। পুষডার দিয়ে তৈরি করলে জিনিসটা কানের সাথে ফিটিং হয়ে থাকে, আপনি ব্যবহার করেও ভালো পাবেন বন্ধুরা। আর এখানে 21 ক্যারেট বা 22 ক্যারেট স্বর্ণটা, সেটা আপনি ভালো জিনিস দিয়ে যদি তৈরি করেন, ভালো স্বর্ণ দিয়ে, তাহলে সে জিনিসটা আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন। জিনিসের যে কালারটা থাকে, সে কালারটাও আপনি ভালো পাবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি আমি যে কথাগুলো বললাম আপনি বুঝতে পেরেছেন বন্ধুরা। এ বিষয়ে আমি পরামর্শ দিয়ে থাকি, কারণ আমি স্বর্ণের কাজ করেছি, তো এই কারণে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। তো সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি, যাতে আপনার জিনিসটা তৈরি করতে ভালো হয়, বা ভালো জিনিসটা আপনি পান বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন বা ডিজাইন বিষয়ে কিছু পরামর্শ দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট।